আজ চলে এসেছি শিলিগুড়ির সব থেকে বড় মেলা বৈশাখী মেলাতে। ঘরে বসে বোর হচ্ছিলাম, তাই আমি আর আমার বান্ধবী দুজনে মিলে চলে এলাম বৈশাখী মেলাতে। ভেতরে ঢুকেই দেখা যাবে বিভিন্ন ধরনের দোকান। এখানে এই ছোট ছোট সস রাখার বাটিগুলো কিন্তু খুব সুন্দর ছিল। আর আমরাও দোকানের বিভিন্ন জিনিস ঘুরিয়ে ফিরিয়ে দেখছিলাম। মেলাতে ঢোকার সাথে সাথেই ওর পছন্দ হয়ে গেল এই টপটা। তারপর আমিও চলে গেলাম কিছু কুর্তি দেখতে, কিন্তু কুর্তিগুলো বেশ একটা পছন্দ হলো না। একটু এগিয়ে রয়েছে জুয়েলারির দোকান, সেখানে চলে গেলাম। হাতের চুড়ি বালাগুলি ভীষণ সুন্দর ছিল। সেখানে হঠাৎ করে দেখা হয়ে যায় আমার বান্ধবীর বোনদের সাথে। এখানে ওরা আমাকে বলছিল যে ওরা আমার ভিডিও দেখে আর আমার ব্লগগুলি বলে ওদের ভালো লাগে। তারপর সবাই একসাথে ফটো তুলে ওরা ওদের মতো ঘুরতে চলে গেল, আর আমরাও আমাদের মতো মেলার ভেতরে রওনা দিলাম। ও আমাকে টানতে টানতে নিয়ে গেল ফুচকার দোকানে ফুচকা খাবে বলে। বেশি ফুচকা নেইনি, এক প্লেট ফুচকাই দুজনের জন্য নিয়ে নিলাম। ও খেয়ে দেখলো ফুচকাটা, বলে ভীষণ টেস্টি ছিল। তারপর আমিও খেয়ে দেখলাম যে হ্যাঁ, সত্যিই ফুচকাটা ভীষণ টেস্ট ছিল। টক ঝাল নুন সব কিছুই পারফেক্ট ছিল। তারপর চলে গেলাম মাটির জিনিসপত্রের দোকানে। এখানে ছোট ছোট কাপলেটগুলো খুব কিউট ছিল। নজরে পড়লো এই ছোট্ট জুতাটার দিকে, এত সুন্দর ছিল যে বলার বাইরে। এটা ছিল অ্যাশট্রে। তারপর চলে গেলাম সাজার জিনিসের দোকানে। ওখানে গিয়ে ওর পছন্দ হলো এই ব্রেসলেটটা। তারপর ওকে এই ব্রেসলেটটা কিনে দিয়ে রওনা দিলাম ভেলপুরির দোকানে। এখানে ছিল অনলি ভেজ আইটেম, পাপড়ি চাট, দই চাট, ঘুগনি, পাওভাজি, দই বড়া, আরও অনেক কিছু। তবে আমরা নিয়ে নিলাম এক প্লেট পাওভাজি। পাওভাজিটাও কিন্তু আমাদের দুজনেরই বেশ ভালো লেগেছিল। হঠাৎ করেই নজরে এলো এই মিষ্টি বাচ্চাটার দিকে, কি সুন্দর খেলা করছিল বাবল নিয়ে। তারপর চলে গেলাম রসমালাই কেকের দোকানে। এখানে কিন্তু আমরা খাইনি, শুধু দেখছিলাম উনি কীভাবে কেকটা বানায়। এরপর চলে গেলাম আইসক্রিমের দোকানে। এই আইসক্রিমটা খেতে আমার ভীষণ ভালো লাগে। আমি এখানে বাটারস্কচ ফ্লেভারটা নিয়ে নিলাম। আইসক্রিমটা দিতে গিয়ে কাকুটা আমার হাতে আইসক্রিম ভরিয়ে দিয়েছিল। তারপরে যাই হোক, আইসক্রিমটা মুখে দিয়ে দেখলাম আইসক্রিমটা ভীষণ টেস্ট ছিল। হঠাৎ করেই দেখা হলো স্কুলের একটা ফ্রেন্ডের সাথে। অনেক বছর ধরে ওর সাথে কোনো দেখা সাক্ষাৎ ছিল না, আজকে অনেক দিন পর ওর সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। তারপর মেলা থেকে বেরিয়ে পড়লাম। পাশেই ছিল একটি চপের দোকান। আলু, লঙ্কা, ডিম, চিকেন, আরও অনেক ধরনের চপ ছিল, কিন্তু আমি নিয়ে নিলাম চিকেন চপ। এরপর নিয়ে নিলাম একটি স্প্রাইটের বোতল। এরপর চলে গেলাম একটি ক্যাফেতে। ক্যাফেটার নাম ছিল ক্যাফে 0353। ক্যাফেটা ছিল মিলনপল্লী রামঠাকুরের মন্দিরের সামনে। ক্যাফেটার ভেতরে গিয়ে আমি জাস্ট অবাক হয়ে যাই, এত ছোট জায়গাতেও যে এত সুন্দর করে একটা ডেকোরেশন করা যায়, এই ক্যাফেটা না দেখলে তো আমি বিশ্বাসই করতে পারতাম না। এখান থেকে তোমরা কেকও অর্ডার করতে পারবা। আর এখানের আইটেমগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসের মধ্যে ছিল। মেলাতে অনেক কিছু খাওয়া হয়ে গেছিলো, তাই এখানে শুধুমাত্র এক প্লেট চিকেন মোমোই অর্ডার করলাম। চিকেন মোমোটার দামও কিন্তু বেশি একটা ছিল না, মাত্র ছিল 60 টাকা। আর এদিকে ওর মোমোর জন্য ওয়েট হচ্ছে না। তারপর চলে এলো আমাদের জন্য গরম গরম মোমো। মোমোটা সত্যিই ছিল ভীষণ জুসি আর বাটারে ভরা, ভীষণ টেস্টি ছিল। তারপর রওনা দিলাম বাড়ির দিকে। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।